আসেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 154 মধ্যে বলছেন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন এই আয়াতের ব্যাখ্যার পূর্বে একটি কথা বলি ধরে নেন আপনি আমাকে খুব ভালোবাসেন আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন আপনি কি করছেন আপনি আমাকে কোন এক সময় কল করছেন সেই কলে আপনাকে আমি বলে দিতে পারি যে আমি এখন ব্যস্ত আছি আপনার সাথে আমি কথা বলতে পারবো না এই পৃথিবীর মাটিতে যে সমস্ত মেম্বার প্রধান নেতা রয়েছে তাদের কাছে যদি আপনি যান সে তখন বলবে তাকে আপনি যতই ভালোবাসেন না কেন তার কাছে যদি আপনি যান সে বলবে এখন চলে যাও পরে আসবে আমি ব্যস্ত আছি তুমি যদি মেম্বারের কাছেই যাও সে মেম্বার বলবে এখন যাও আমি ব্যস্ত আছি এমএলএর কাছে যাও সে বলবে এখন যাও আমি ব্যস্ত আছি এমপির কাছে যাও সে বলবে আমি এখন ব্যস্ত আছি তুমি তাকে যতই ভালোবাসো না কেন সে যদি কোনো কাজ করবে ব্যস্ত থাকে তোমাকে ফিরিয়ে দিবে সেই মহান আল্লাহ তাআলা কি বলছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা যদি আমাকে স্মরণ করো তোমরা যদি আমাকে স্মরণ করো আযকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব আমি তোমাদের ওই নেতা মন্ত্রীর মত নয় আমি তোমাদের ওই নেতা মন্ত্রীর মত নয় যারা তোমাকে স্মরণ দেয় যারা তোমাকে ফেরত দিয়ে দেয় ওই সমস্ত নেতা মন্ত্রীর মত নয় ওই এমএলএ প্রধানমন্ত্রী নয় যিনি কি করেছেন এই আকাশ জমিন পাহাড় পর্বত সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন এই সমস্ত সৃষ্টি করেছেন এবং তোমাদের মতো লক্ষ লক্ষ নেতাকে তৈরি করেছেন হাজার হাজার নেতাকে তৈরি করেছেন মন্ত্রীকে তৈরি করেছেন এই সমস্তকে তৈরি আমি করেছি তারা তোমাকে ফিরিয়ে দিতে পারে কিন্তু আমি মহান আল্লাহ তোমাকে ফিরিয়ে দিতে পারি না তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ আমি তোমাকে স্মরণ করব তিনি কত বড় দয়াবান তিনি কত বড় দয়াশীল বান্দা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে স্মরণে রাখে তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে স্মরণ করব তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন তোমরা আমার কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না অতএব আমাদের সকলের উচিত হবে সেই মহান সত্তাকে স্মরণ করা সেই মহান সত্তাকে সদা সর্বদা মনে রাখা আর বিশেষ করে এ ব্যাপারে আরো বলা হয়েছে তিরমিজি হাদিস নম্বর 3603 এর মধ্যে বলা হয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন যখন কোন বান্দা আমার বান্দা যদি আমাকে মনে করে আমার বান্দা যদি আমার প্রতি যেমন ধর্ম করবে আমি তার প্রতি তেমনই সে যদি আমাকে ডাকে তাহলে আমি তার সঙ্গে থাকি সে যদি আমাকে ডাকে তাহলে আমি তার সঙ্গে থাকি সে যদি আমাকে বপনে ডাকে তাহলে আমি তাকে বপনে বপনে স্মরণ করি সে যদি আমাকে বপনে প্রকাশ স্মরণ করে আমি তাকে বপনে স্মরণ করি সে যদি আমাকে প্রকাশ্যে স্মরণ করে সবার সামনে যদি প্রকাশ্যে স্মরণ করে তাহলে আমি তাকে প্রকাশ্যে কি করি স্মরণ করি ধরে নেন আল্লাহ তাআলা আপনি এই মজলিসে এই জানে মসজিদে বসে এখন স্মরণ করছেন আল্লাহ তাআলা কি করবেন এর থেকে উত্তম জায়গাতে আপনাকে স্মরণ করবেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার বান্দাদেরকে স্মরণ রাখেন কিন্তু আজ আমরা হতভাগা মুসলমান আমরা সেই মহান সত্তাকে স্মরণ রাখতে পারি না আর বিশেষ করে সেই মহান সত্তাকে স্মরণে রাখার সবচেয়ে বড় বড় একটি মাধ্যম সেটি হচ্ছে সলাত الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد বলছিলাম সেই মহান আল্লাহ তাআলাকে স্মরণ রাখার সবচাইতে যেটা বড় মাধ্যম সেটা হচ্ছে সলাৎ কেন এ ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা যিকরি আনা যিকরি لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري الله تعالى বলছেন নিশ্চয় আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমি ব্যতীত অন্য কোন ইলাহ নেই আমি ব্যতীত অন্য কোন আল্লাহ নেই আমি ব্যতীত অন্য কোন মাবুদ নেই অর্থাৎ তোমরা কি করো আমার শরণার্থে আমাকে স্মরণ করে সালাত আদায় করো
অপরাধটা যেটা বোঝা যায় যে আল্লাহ তাআলাকে স্মরণ করা সবথেকে যেটা বড় মাধ্যম সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আপনি যখনই সালাতে আসবেন তখনই আল্লাহ তাআলাকে স্মরণ করবেন কিন্তু আজ আমরা এই পাঁচ ওয়াক্ত সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত সেই ইবাদত থেকে একেবারে দূরে সরে গেছি সেই ইবাদতের দিকে আমরা আগ্রহী নই এমনি সময়তে আমরা আল্লাহ তাআলাকে স্মরণে রাখি না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি না সালাত আদায় করি না করি না এমনি সময়তে আমরা কখনো আল্লাহ তাআলাকে বলি না যে আল্লাহ তুমি কি করো যা করেছি ভুল করেছি তুমি ক্ষমা করো এক পথে আল্লাহকে স্মরণ করে তার কাছে যে কোনো কিছু বলবে কোনো কিছু চাইবে সেটা আমাদের ভাগ্য জুড়ে না আমাদের ভাগ্যে বলে না অতএব আমাদের সকলের উচিত হবে সেই মহান সত্তাকে সদা সর্বদা স্মরণ করা যেহেতু এর পূর্বে বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন ওটা হাদিসের কুদসির মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতেন সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করতেন সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করতেন আমরা যদি কখনো আল্লাহ তাআলাকে স্মরণ করি আজ যে মহান সত্তা আপনাকে আমাকে এত সুন্দর সুচিত্ত করে সৃষ্টি করেছেন হাত দিয়ে পা দিয়ে মেধা দিয়ে ব্রেন দিয়ে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু সৃষ্টি করেছেন যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা সেই মহান সত্তাকে আমরা বলেছি অতএব সকলের কাছে আমার অনুরোধ থাকবে আল্লাহ তাআলাকে যেন আমরা অন্তর থেকে জান থেকে প্রাণ থেকে যেন আল্লাহ তাআলাকে কি করি বেশি বেশি করে স্মরণ করি আর যেটা বললাম আল্লাহ তাআলাকে স্মরণ করার সব থেকে যেটা বড় মাধ্যম সেটা হচ্ছে সালাত আপনি সালাতে আসুন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন তাহলে আল্লাহ তাআলাকে আপনি স্মরণ করবেন তাহলে আল্লাহ তাআলাকে আপনার স্মরণ করা হবে এমনকি নামাজের অবস্থায় আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমনভাবে সালাত আদায় করো এমনভাবে সালাত আদায় করো এমনভাবে আমাকে স্মরণ করো তোমরা যেন মনে করবে যে কি করবে আল্লাহ তাআলাকে তুমি যেন দেখছো আর এটা যদি মনে করো এটা অন্তত মনে রাখবে আল্লাহ তাআলা তোমাকে দেখছে অতএব ভয় ভীতি নিয়ে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সেই মহান সত্তাকে কি করতে হবে স্মরণ করতে হবে আজ আমরা এই দুনিয়াবি জীবনের পিছনে এত লেগে রয়েছি যে সে আল্লাহকে মনে ভুলে গেছি যিনি মহান সৃষ্টিকর্তা মহান সত্তা যিনি আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করেছেন আর সেই সৃষ্টিকর্তাকে আমরা ভুলে যাচ্ছি তারা স্মরণ করতে পারে আল্লাহ তুমি আমাদের সকলকে সে মহান আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করার তৌফিক দান করো আল্লাহ আমার আলী মোহাম্মদ মুহাম্মদ ইবনে ইসা আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা এখনো বিশেষ করে নামাজের দিকে আগ্রহী নয় তাদেরকে তুমি আগ্রহী করো তারা যেন আজ থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলা তুমি তাদের জন্য হিদায়াত করো তারা যেন আজ থেকে মানুষ যারা সমস্ত মানুষ জন্য সেই মহান আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে মহান আল্লাহ বলার মত বন্ধু জন্য করবেন ও হাসন করে বন্ধু জন্য ধরার চেষ্টা করবেন سبحان الله وبحمده 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 سبحان الله وبحم